আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। স্বাগতম জানাচ্ছি সবাইকে আমার আজকের একটি ভিডিওতে। আশা রাখছি যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রাজহাঁসের বাচ্চা। তো যারা রাজহাঁসের ডিম থেকে বাচ্চা পটাতে চান তাদের জন্য আমার আজকের এই ভিডিওতে টু জেড বিস্তারিত সব। তো এখন সামনে যেহেতু শীতকাল আর এই শীতকালে কিন্তু রাজহাঁসের বাচ্চা ফোটানো হয়। রাজহাঁসের ডিম দিয়ে বাচ্চা কিভাবে ফোটানো হয়, কয়দিনে ডিম ফুটে সব আমি বলবো এই ভিডিওতে। তো আপনারা যারা আমার ভিডিওর এই পর্যন্ত এসেছেন লাইক না দিলে এখনই একটি লাইক দিয়ে দিবেন। তো দেখুন রাজহাঁসের বাচ্চা, এখানে আমি রাজহাঁসের বাচ্চা ফোটানোর জন্য ডিম নিয়েছি, রাজহাঁসের ডিম। আর এই ক্যামেরাতে ডিমগুলো ছোট দেখা যাইতেছে কিন্তু সরাসরি ডিমগুলো অনেক বড় ছিল মাশাল্লাহ। এগুলো হচ্ছে রাজহাঁসের ডিম। তো যারা দেখেন না, দেখেননি রাজহাঁসের ডিম, তাদের জন্য দেখিয়ে দিলাম রাজহাঁসের ডিমগুলো। আর সাথে ছিল চিনা হাঁসের ডিম, আমরা বলি চিলহাঁস, আর কিন্তু এগুলো হচ্ছে চিনা হাঁসের ডিম। তো রাজহাঁসের ডিম আর চিনা হাঁসের ডিম ছিল। তো চিনা হাঁসের ডিমগুলো বসাবো না, শুধু রাজহাঁসের ডিমগুলোই বসাবো। তো দেখুন রাজহাঁস কিন্তু দেওয়ার জন্য বা তাপ দেওয়ার জন্য বসে গিয়েছে। তো রাজহাঁসটা এক মাস তাপ দিবে, তারপরে বাচ্চা ফুটবে। আর এর মাঝে যদি রাজহাঁস ডিম ছেড়ে বাইরে বের হয়ে আসে তখন রাজহাঁসটা পানিতে যায় বা গোসল করে। তো গোসল করে আসলে তখন রাজহাঁসটাকে শুকনো কাপড় দিয়ে মুছে ভালো করে পানিগুলো মুছে তারপরে আবার তা উমে বসাতে হবে, নাহলে ডিমগুলো ভিজে যাবে আর বাচ্চা ফুটবে না। আর রাজহাঁসে কিন্তু শীতকালে দুইবার ডিম পাড়ে, মানে দুইবার বাচ্চা ফোটানো যায়। একবার বাচ্চা ফোটানোর পর আবারও রাজহাঁসগুলো ডিম পাড়ে। তো দেখুন এদিকে একটা বাচ্চা ফুটছে মাশাল্লাহ। আর এই বাচ্চাগুলো নিজে নিজেই মানে বের হবে, আপনার কিছু করতে হবে না। তো দেখুন এখানে একটা রাজহাঁসের বাচ্চা ফুটেছে, আর ওটাকে আমি আলাদা করে নিয়েছি আলাদা একটা পাতিলে। রাজহাঁসের সাথে থাকলে কিন্তু রাজহাঁসের পা লেগে বা চাপ লেগে বাচ্চাগুলো মরে যেতে পারে, তাই বাচ্চাগুলো ফুটে যাওয়ার সাথে সাথে কিন্তু বাচ্চাগুলোকে আলাদা করে নিতে হবে আলাদা একটি পাত্রেতে। আমি এভাবে করে সবগুলোকে নিয়ে রোদে দিয়ে রেখেছিলাম। তো দেখুন এটা হচ্ছে একদিনের বাচ্চা। এগুলো রাজহাঁসের ডিম যেহেতু বড় মাশাল্লাহ, সেই জন্য বাচ্চাগুলো একটু বড়ই হয়। তো একদিনের বাচ্চাকে সাধারণত মানে ফিড খাওয়ানো যায় না, সেজন্য মুড়ি ভিজিয়ে তারপরে খাওয়াতে হয়। তো এখানে আমি মুড়ি ভিজাই দিছিলাম আর রাজহাঁসের বাচ্চাগুলো মুড়ি খাইছে। তো এক দুই দিন বা তিন দিন যাওয়ার পর এগুলোকে ফিড খাওয়া যাবে, ফিড খাওয়ানো যাবে, ফিড বা ভুষি দুইটা একসাথ করে তারপরে খাওয়ানো যাবে। আর খেয়াল রাখতে হবে যেন বাচ্চাগুলো ভিজে না যায়। আর শীতকালে যেহেতু বাচ্চাগুলো খুব সাবধানে রাখতে হবে, রোদে রাখতে হবে, আর নিচে কিছু এভাবে মাটিতে বা ফ্লোরে কিছু একটা বিছিয়ে তারপরে বাচ্চাগুলো রাখতে হবে, না হলে বাচ্চাগুলো ঠান্ডা লেগে যাবে আর বাচ্চাগুলো মরেও যেতে পারে। আর বাচ্চা এটাই খেয়াল রাখতে হবে যেন বাচ্চাগুলো খাবারের পানি বা কোনো কিছুতে বেশি ভিজে না যায়, তাহলে ঠান্ডা লেগে বাচ্চাগুলো মরে যায়। তো দেখুন রাজহাঁসের বাচ্চাগুলো মাশাল্লাহ কত কিউট লাগতেছে। তো আপনারা যারা রাজহাঁসের বাচ্চা পালবেন, ফুটাবেন অথবা কিনে পালবেন, তারা রাজহাঁসের বাচ্চাগুলোকে খুব মানে সাবধানতার সাথে ইয়ে করতে হবে যেন পানি না লেগে যায়। তো প্রথম দুই দিন বা তিন দিন আমি এভাবে একটা খাঁচায় করে ভিতরে খড়কুটা দিয়ে রেখেছিলাম যাতে করে এদের ঠান্ডা লেগে না যায়। আর এরপর এদেরকে খাবারের জন্য দিয়েছিলাম ফিড আর ভুষি। শুধু ফিডও খাওয়াতে পারেন অথবা ভুষি। তো আমি ফিড আর ভুষি একসাথে মিক্স করে দিয়ে দিলাম এদেরকে খাওয়ার জন্য। আর এরা আরেক চার বা এক সপ্তাহ পরে কিন্তু এদেরকে আপনারা চাইলে এই যে মাঠের ঘাস অথবা দুলপা ঘাস এগুলো খাওয়াতে পারেন, রাজহাঁস ঘাস অনেক পছন্দ করে। আর রাজহাঁস কিন্তু খুব দ্রুত বড় হয়ে যায়।
তাই বেশিরভাগই ফিড খাওয়ালে তাড়াতাড়ি দ্রুত বড় হয়ে যাবে, আর পাশাপাশি ঘাস খাওয়াইতে পারেন। তো এখানে বাচ্চাগুলোকে ডেকে রেখেছিলাম, আর দেখুন মা মা তো মাই মা বাচ্চাগুলোকে পাহারা দিতেছে কিভাবে, চায়ার মতো চারপাশে ঘুরে বেড়ায় বাচ্চাগুলোর মা বড় রাজহাঁসগুলো। আর রাজহাঁসের বাচ্চাগুলো কত সুন্দর করে হাঁটতেছে মাশাল্লাহ, আর সাথে মা বা বাবা সবাই পাহারা দিতেছে একসাথে। তো আপনারা চাইলেও এভাবে রাজহাঁসের বাচ্চা ফোটাতে পারেন। আর এগুলো চাইলে আপনারা মানে ছেড়েও পালতে পারেন, যেহেতু এখানে রাজহাঁসের বড় রাজহাঁসগুলো আছে, আর ওরাই মানে সেনাপতির মতো সাহারা পাহারা দিয়ে রাখে, কোনো কিছু আর নিতে পারবে না, ওরাই থাকে সব সময় সাথে। ছেড়ে পাললে দ্রুত বড় হয়ে যায়, আর কোনো কিছু আক্রমণও করতে পারে না এই বড় রাজহাঁসের জন্য, বাচ্চাগুলোকে একবারে আগলে রাখে। এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যাওয়ার আগে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। দেখা হবে আবারও নতুন কোনো একটি ভিডিওতে, সেই পর্যন্ত সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন, আর আপনারাও সবাই ভালো থাকবেন। আমি আজকের মতো বিদায় নিলাম, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।